যে গোলাম আহমদ কাদিয়ানির পরে আর কোনো নবী আসবে কিনা বা ঈশা আলাহ সাল্লাম যে দুনিয়াতে আগমন করবে তিনি কি নবী হিসাবে আগমন করবে নাকি কোন নবীর উম্মত হিসাবে আগমন করবে যে একদিকে রসুল্লাহ বলছেন যে আমার পর নবী নেই আবার অন্যদিকে বলছেন যে ঈসা আসবেন তিনি নবী হবেন মুসলিম শরীফের হাদিসে চারবার তাকে নবী বলা হয়েছে ইবনে মাজাতে তাকে আল্লাহর খলিফা অর্থাৎ নবী বলা হয়েছে তো অর্থটা কি বুজুর্গেরাই এর অর্থ করেছেন যে এর অর্থ হলো শরীয়ত তো এখন শেষ শরীয়ত ধারে নবুয়ত নেই এর অর্থ হলো ইসা যিনি আসবেন তিনি নবী অবশ্যই হবেন তবে তিনি নতুন শরীয়ত নিয়ে আসবেন না যে শরীয়ত ধারে নবুয়তের যতটুকু সম্পর্ক আছে সেটি এখন বন্ধ হয়ে গেছে কিন্তু শরীয়তের অধীনে রসুরুল্লাহর উম্মতের সেবার জন্য খেদমতের জন্য উম্মতের সংশোধনের জন্য নবুয়তের যতটুকু সম্পর্ক আছে সে ধরনের নবী আসবেন